না বন্ধুরা, আমি এসে গেছি বাংলা ব্লগ নিয়ে। আজকে অসমভাবে ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন করা হচ্ছে নতুন বছরে। তো গানটা আমি সাউন্ডটা অফ করে নিই পুরো, কারণ যদি সাউন্ডটা অফ করে দিই তাহলে একদম শোনা যাবে না, শুনতে বাজে লাগবে, মানে কেমন একটা লাগবে। ওই জন্য আমি অনুরোধ করবো যাতে এটা কপিরাইট না দেওয়া হয়। আর গানটা এই জন্য আমি অল্প সাউন্ড দিয়েছি, ফার্স্টটা পুরো অফ করিনি, তাই জন্য একটু গানে যাতে শুনতে পারো তোমরা এই দিয়েছি। তো খুব আনন্দ করা হচ্ছে, সব কত মানুষের ভিড় দেখো, এখানে আমরাও এসেছি, গান মানে খুব মজা করছি। ঠিক 12টার পরেই মানে ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন করা হবে, বাজি টাজি ফাটানো হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থেকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত মানুষ জমা হয়েছে এই ফাংশন দেখছে, আর 12টা বাজার জন্য ওয়েট করছে কখন 12টা বাজবে, তারপরেই নিউ ইয়ার সেলিব্রেশন হবে, বাজি ফাটানো হবে। তো 12টা বেজে গেছে, সবাই বাজি ফাটাচ্ছে আর হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে হ্যাপি নিউ ইয়ার উইশ, মানে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানানো হচ্ছে। তো আমিও তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024। তো 2024-এ সবাইকে, সবাই যেন ভালো, সবার জীবনটা ভালো কাটুক, আনন্দে কাটুক, তোমরা সবাই ভালো থাকো, হ্যাপি নিউ ইয়ার। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ মানুষ কত খুশি, তা নতুন বছর যেন এরকমই সবার জীবনের আনন্দ নিয়ে আসে, খুশি খুশি সবার জীবন যেন খুশিতে ভরে ওঠে। আর এই বলেই আমার এখানে ব্লগটা শেষ করছি, আর হ্যাপি নিউ ইয়ার আবার সবাইকে জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, নতুন জীবন যেন সবার ভালো কাটুক, নতুন বছর যেন সবার ভালো কাটুক আনন্দে, আর এইভাবেই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি, বলে বন্ধুরা টাটা, ভালো থাকবেন, আজকের মতো এটুকু। আমি কল আমি